সো গাইস, কোডি রোডস আজকে নিউ চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রত্যেকেরই একটাই কোয়েশ্চেন যে ভাই, রোমেন রেন্স এর লেভেলে কি যেতে পারবে, মানে রোমেন রেন্স এর হাফ লেভেলেও কি যেতে পারবে, মানে সত্যি মানে এখনো মানে নিচু দেখাতে হবে কোডি রোডস কে, মানে এরকম পন করে বসে থাকা অনেক মানুষ রয়েছে। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে হ্যাঁ, একটা নিউ এরা বিল্ড হয়েছে ট্রিপল এইচ যেরকম ভাবে দেখিয়েছে। অবভিয়াসলি রোমেন রেন্স যে এত দিনের যে একটা টাইটেল রান কে নিয়ে গেছে, ডেফিনেটলি তিনিও কিন্তু খুশি, তিনিও জানেন যে হ্যাঁ, আমি যার হাতেই টাইটেলটা তুলে দিয়েছি সেও কিন্তু ভবিষ্যতে এরকমভাবেই কাজ করবে, ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রির ফেস হবে। তাই জন্যই তো উনি হেসেছিলেন যখন লাস্ট পিনটা হয়েছিল, আর ডেফিনেটলি মানে ফাইনাল যে পিনটা হয়েছিল, অবভিয়াসলি ওটা কিন্তু একটা প্রচুর বড় ব্যাপার ছিল। আর হ্যাঁ, ইমোশনাল তো আমরা অবভিয়াসলি বটেই, আমরা এখনও মেনে নিতে পারছি না যে হ্যাঁ ভাই, রোমেন রেন্স হেরে গেছে, কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর গাইস, কালকে র ডেফিনেটলি র আফটার রেসলমেনিয়া ধামাকেদার তো হয়, লাস্ট ইয়ার মনে আছে তো কি হয়েছিল ভাই, ব্রক লেসনার পুরো ঘুরিয়ে দিয়েছিল কোডি রোডসকে। এবারে র আফটার রেসলমেনিয়া কোডি রোডসের জন্য কিরকম হতে চলেছে, তো গাইস সেটাকে নিয়ে ডিসকাশন করবো। হ্যাঁ, কালকেই তো র আছে, তবে গাইস অনেক অনেক ডিসকাশন কিন্তু আজকে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিসকাশন হবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাই, আমি তো রোমেন রেন্স সাপোর্ট করেছিলাম। দেখো, আমি কিন্তু ওরকম ইউটিউব চ্যানেল কিন্তু এটা নয় যে হ্যাঁ, কিছুজন থাকে যারা একতরফা মানে রোমেন রেন্স সাপোর্ট করে বা কোডি রোডসকে সাপোর্ট করে, কারণ আমাদের শোতে কিন্তু আমরা অ্যানালাইজ করি ভাই, আমরা বোঝার চেষ্টা করি, আমরা দু অ্যাঙ্গেলে ডিসকাশন করি। আমরা যেমন রোমেন রেন্সকে দিয়েও ডিসকাশন করেছি, তেমন আমরা কোডি রোডসকে দিয়েও কিন্তু ডিসকাশন করেছি। আর ডেফিনেটলি দেখো, প্রচুর দুটো দিকেই কিন্তু স্টোরি লাইন ছিল, অ্যান্ড ডেফিনেটলি রোমেন যেরকম বিল্ড করেছে, নো ডাউট গাইস, ক্লাসিক। আর হ্যাঁ, রোমেন রেন্স অলরেডি অনেক কিছু করে নিয়েছে, এখন তারও কিন্তু একটা নেক্সট চ্যাপ্টার বিল্ড হওয়া শুরু হবে, যেটা আমি পরের ভিডিওতে ডিসকাশন করবো। কিন্তু এই ভিডিওটা পুরোপুরি আমি কোডি রোডসের দিক দিয়ে রাখবো। আর হ্যাঁ, অনেক রোমেন রেন্স ফ্যানরা হয়তো খেপে যাবে ঠিক, কিন্তু এটাই বলবো যে দেখো হ্যাঁ ভাই, তোমরা ডাব্লিউডাব্লিউইকে ফিল করো, নাকি তোমরা জাস্ট একটা স্টোরি লাইনকে ফিল করো। হ্যাঁ, অনেক টক্সিক মেন্টালিটি মানুষ আছে, প্রচুর লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা তো ভাই অনেক কিছু কথা বলে, তারা মানে একতরফা দিকে চলে যায়, বলে যে ভাই ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো, টুইটার ডিলিট করে দেবো, সত্যিই করছে, সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু দেখো, আমার মনে হয়েছে যে হ্যাঁ ভাই, কালকে যা ফিল দিয়েছিল ডেফিনেটলি নেক্সট লেভেল ছিল ভাই, কোডি রোডসে হেরে যাওয়া, ওটা যেরকমভাবে লিড করেছিল, ডেফিনেটলি গাইস এটা মানতেই হবে যে কোডি রোডস ওই অ্যাটেনশনটা গেইন করেছে পুরো সোশ্যাল মিডিয়া, যদি তুমি চেক করো তাহলে ডেফিনেটলি ভাই কোডি রোডস যে মানে যে কি বলবো মানে যে মোমেন্টটা দিয়েছে, ডেফিনেটলি ওটা মোস্ট ইমোশনাল, একটা সিনেমা ফিল করা, একজন হিরো ফাইনালি জিতেছে, তো এটা একটা প্রচুর বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ, তার জন্য আমাকে অ্যাকনলেজ করতে হবে, স্বীকৃতি দিতে হবে রোমেন রেন্স, কারণ রোমেন রেন্স এত লং টাইটেল রান দিয়েছে বলেই তো তার যে এন্ডটা হয়েছে ওটা একটা ধামাকেদার হয়েছে। ডেফিনেটলি যখন এত দিন ধরে কোনো কিছু চলে, তো তার সমাপ্তটা প্রচুর বেশি মানে একটা দাগ কেটে যায় যাকে বলতে গেলে, তো সেটাই আমরা দেখতে পেয়েছি। কিন্তু যদি আমরা আরও কিছু ডিসকাশন করি, তো অবভিয়াসলি কোডি রোডসের কালকে র কি মানে তুল কালাম যেতে চলেছে, তো সেটাকে নিয়ে গেছে ডিসকাশন। দেখো, ফার্স্ট অফ অল তো ভাই, প্রচুর ফ্যান্সরা কথা বলছে ভাই কোডি রোডসের নেক্সট স্টোরি লাইন কী হবে, স্টিল কি তাহলে ব্লাড লাইনের সাথেই স্টোরি লাইন চলবে। আর অলরেডি গাইজ আমি ডিসকাশন করেছি, এবার দেখো প্রচুর ফ্যান্সরা এখানে কথা বলছে যে হোয়াট অ্যাবাউট, যেহেতু অবভিয়াস দেখতেই পেয়েছো ডেমিয়ান প্রিস্ট টাইটেল ক্যাপচার করেছে, ওয়ার্ল্ড হিউয়ের টাইটেল, তাহলে কি ডেমিয়ান প্রিস্ট আবার কোডি রোডসের উপর চেস করবে যে দুটো টাইটেলকে মার্চ করা, কারণ অবভিয়াসলি কোডি রোডস যেহেতু রতে আছে। ডেফিনেটলি যেরকমভাবে আমরা দেখি যে হ্যাঁ ভাই, জাজমেন্ট ডে ডেফিনেটলি সমস্ত কিছুকে মানে ঘিরে ধরে এরকম ব্যাপার হয় রয়ের মধ্যে, তো সেক্ষেত্রে তাহলে এটা হতে পারে যে জাজমেন্ট ডে স্টেপ আপ করবে কোডি রোডসের উপর। এবার দেখো, এখানে একটা জিনিস বলে দিই যে হ্যাঁ ভাই, ডেমিয়ান প্রিস্ট ওরকম কিছু তো করবে না, কিন্তু ফিন বেলার হতে পারে। গাইস ভাবো, ফিন বেলার ব্যাক টু ব্যাক লাস্ট রেসলমেনিয়া হেরেছে এদের কাছে, এই রেসলমেনিয়া তো ব্যর্থ হয়েছে, তো ডেফিনেটলি ভাই ফিন বেলারকে ওই অ্যাটেনশনটা দিতে হবে। আর সেক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ গাইস, ফিন বেলারকে স্টেপ আপ করাতেই পারে কোডি রোডসের এগেনস্টে। কিন্তু ফিন বেলারকে দেখে অনেক ফ্যান্সই বোর হবে, বলবে ভাই আগের বছর তো সেথ রলিন্সের এগেনস্টেও গেছিলো, কিছু তো করতে পারেনি, তো কোডি রোডসের এগেনস্টেও কী করে নেবে, এরকম ব্যাপার অনেকটা ঠিক। আর কি বলবো, কিন্তু হ্যাঁ গাইস, এটা হতেই পারে যে ফিন বেলারকে ডাব্লিউডাব্লিউই তুলতেই পারে যে হ্যাঁ, আমরা এরকমভাবে পুরো একটা অ্যাঙ্গেল দেখাবো। কিন্তু গাইস আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে গাইস, ড্রাফট আসতে চলেছে, আর যেক্ষেত্রে আমরা জানি যে ভাই হ্যাঁ, রতে তো ভাই কোডি রোডস ড্রাফট ছিল, আর স্ম্যাকডাউনে ছিল এই আনডিসপিউটেড টাইটেলটা, তো যেহেতু কোডি রোডস জিতেছে, তার মানে কোডি রোডস কি তাহলে র স্ম্যাকডাউন দু দিকেই তার মানে থাকতে চলেছে। আর হ্যাঁ, যতক্ষণ না ড্রাফট না আসে, ততক্ষণ এরকমভাবে আমরা শিফট হতে দেখতে পাবো প্রচুর সুপারস্টারকে, তো সেখান দিয়ে গাইস এটা অবভিয়াস ব্যাপার হবে যে হ্যাঁ,
ওনা এমন সুপারস্টার হয়তো স্টেপ আপ করবে কোডি রোডসের এগেনস্টে, আর সেই অ্যাঙ্গেলটা হয়তো স্ম্যাকডাউন দিয়ে হবে, র দিয়ে হবে। প্রচুর ফ্যান্সরা চাইছে এল এ নাইটকে দেখতে, কারণ ডেফিনেটলি এল এ নাইট যেহেতু এজ স্টাইলকে হারিয়ে দিয়েছে রাসেল মেয়ে, তো সেক্ষেত্রে একটা স্টেপ আপ হবে। আর এখান দিয়ে এজ স্টাইলও কিন্তু একটা অ্যাঙ্গেল নিতে পারে, তো সেটাও কিন্তু প্রচুর নেক্সট লেভেল যেতে পারে। যে হ্যাঁ, অনেক কিছু কিন্তু গাইস ঘুরে আসবে, এটা কিন্তু তোমাদের মানতে হবে যে কোডি রোডসের অ্যারাউন্ডে। তার থেকে শুরু করে গাইস আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা গাইস ডিসকাশন করা, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট সেথ রলিন্স। গাইস সেথ রলিন্সকে নিয়ে আমি ডিসকাশন করবো একটা পুরো সেপারেট ভিডিওতে, কিন্তু গাইস এটাও ভুললে চলবে না যে হ্যাঁ সেথ রলিন্স টাইটেল হেরেছে, সেটা তো আমি ডিসকাশন করবো যে ওখান দিয়ে অ্যাঙ্গেল সেথ রলিন্সের যেতে পারে। কিন্তু গাইস আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হতে পারে যে সেথ রলিন্স গাইস কোডি রোডসের এগেনস্টে স্টেপ আপ করতে পারে। এবার তবে এটা এমন হবে না যে তিনি একটা মানে টার্ন করে দিল, তিনি অ্যাটাক করলেন, কারণ গাইস এখন সেথ রলিন্সের ক্যারেক্টার কিন্তু ওরকম নেই, কারণ সেথ রলিন্সকে আসছে অ্যাজ এ বেবি ফেস হিসাবে রেখেছে। তো সেক্ষেত্রে গাইস এটা হতেই পারে, কারণ সেথ রলিন্স যেহেতু কোডি রোডসের সাইডে ছিল, ব্লাডলাইনের একটা মেজর স্টোরি লাইনের মধ্যে কিন্তু গাইস সেথ রলিন্স পার্টে ছিল, এটা ভুললে চলবে না। তো সেক্ষেত্রে সেথ রলিন্স তো ভাই কোডি রোডসের সাইডে থেকে, তো ভাই সেথ রলিন্স কিন্তু ভরপুর নিজের কাজ করে দিয়েছে ভাই, শিল্ড হয়েছে মানে চিয়ার শটও খেয়েছে, অবভিয়াসলি এটা বড় ব্যাপার। তো সেক্ষেত্রে সেথ রলিন্স স্টেপ আপ করবে কোডি রোডসের এগেনস্টে, তো সেখান দিয়ে একটা আমার মনে হয় যে হ্যাঁ সেই আনফিনিশড বিজনেসটাও বিল্ড হবে। তো তবে আমার মনে হয় যে ভাই সেথ রলিন্স কোডি রোডসের যদি ম্যাচ হয় তাহলে এটা একটুখানি বড় লেভেলে নিয়ে যাও, নাকি জাস্ট একটা যে কোনো প্রিমিয়াম লাইভেন্টে করিয়ে দিলে। হ্যাঁ সামার স্ল্যাম হতেই পারে একটা ক্লাসিক জায়গা, তো সেখানে কোডির সেথ রলিন্সের ফিউড একটা ক্লাসিক হতে পারে, সেথ রলিন্সের একটা ধমাকেদার ম্যাচ দেবে নো ডাউট, ফাইভ স্টার লেভেলের যেমন আমরা আগেও দেখেছি কোডির সেথ রলিন্সের, তাহলে সেরকমও হতে পারে যে সেথ রলিন্স স্টেপ আপ করলে আগে সেথ রলিন্স হয়তো ফার্স্টে কোডির রোডসকে কংগ্রাচুলেশন করবে, কিন্তু বলবে যে ভাই আমি কংগ্রাচুলেশন তোকে কেন করবো, কারণ তুই একজন চ্যাম্পিয়ন, তো তোর সামনে যে আসবে তো তার এগেনস্টে তোকে ডিপেন্ড করতে হবে, আর আমি এসেছি একজন চ্যালেঞ্জার হিসেবে, আমি তোর বন্ধু হিসেবে কখনোই আসিনি, আমি এসেছি চ্যালেঞ্জার হিসেবে। তো সেটাও কিন্তু যথেষ্ট ক্লাসিক হতে পারে যে সেথ রলিন্স আর কোডি রোডসের একটা ক্লাসিক স্টোরি লাইন দেখাতে পারে যে হ্যাঁ এখান দিয়ে স্টার্ট হবে। আর হ্যাঁ শুরু শুরুতে তো বন্ধুই থাকবে, কিন্তু এটা একটা মনে হয় হ্যাঁ একটা ফ্রেন্ডশিপ রাইভালরি ডেভেলপমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারে শুধুমাত্র চ্যাম্পিয়নশিপের জন্য। কিন্তু এটা আমার মনে হয় যে ভাই সেথ রলিন্সকে হয়তো এখন করবে না, একটুখানি টাইম দেবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটাও সবথেকে বেশি দরকার। কিন্তু গাইস ইন্টারেস্টিং একটা যে স্টোরি লাইনকে তুলবে, হ্যাঁ তোমরা অনেকে বলবে যে এখানে কি র্যান্ডি অর্টনকে স্টেপ আপ করাতে পারে, সিরিয়াসলি গাইস আজকে সকালের মুভমেন্টটা যেরকম আমি দেখলাম যে ভাই র্যান্ডি অর্টন জাস্ট তাকিয়েছিল কোডি রোডসের উপর, সিরিয়াসলি ভাই কোডি রোডসকে বিল্ড করা একটা টাইমে মেন্টর ছিল র্যান্ডি অর্টন কোডি রোডসার, সেখান দিয়ে কোডি রোডসারকে বড় মোমেন্টটা পেয়েছে, তো ডেফিনেটলি গাইস র্যান্ডি অর্টনকে ইউজ করতে পারে। তবে গাইস র্যান্ডি অর্টন কোডি রোডসার আমার না মনে হয় স্টোরি লাইন অনেক পরে গিয়ে হবে, মেবি গাইস নেক্সট ইয়ার রেসলমেনিয়াতে আমরা দেখতে পেতে পারি যে হ্যাঁ একটা হিউজ র্যান্ডি অর্টন এগেনস্ট কোডি রোডস, এটা একটা ক্লাসিক হতে পারে, কারণ অবভিয়াসলি এটা বুঝতে হবে যে কোডি রোডসের কাছে টাইটেল আছে, তো সেই টাইটেলকেও একটা নেক্সট লেভেল স্টোরি লাইন দরকার। তো সেক্ষেত্রে গাইস র্যান্ডি অর্টন পারফেক্ট হতে পারে যে কোডি রোডসকে পজিশনে নিয়ে যাবে, এলিভেট করবে, তো সেক্ষেত্রে গাইস র্যান্ডি অর্টন কোডি রোডসের স্টোরি লাইন গাইস আসতে তো চলেছে, কিন্তু এটা রেসলমেনিয়া লেভেলের হয়তো গাইস নেক্সট ইয়ার রেসলমেনিয়া 41 মেন ইভেন্টের জন্য এটাকে গাইস প্রিপেয়ার করতে পারে যে র্যান্ডি অর্টন কোডি রোডস, সেক্ষেত্রে সেটাও একটা ক্লাসিক হতে পারে। ইভেন প্রচুর ফ্যানস বলবে বড় যে ড্রু ম্যাকিন্টার তো ভাই লাস্ট টাইম কোডি রোডসকে পিন করে দিয়েছিল, তাহলে কি ড্রু ম্যাকিন্টার আসতে পারে? কিন্তু গাইস ড্রু ম্যাকিন্টার অ্যাঙ্গেল এখন একদমই আলাদা, না তো গাইস আমি সিএম পাঙ্ককে নিয়ে কথা বলবো যে সিএম পাঙ্কও এখানে কিছু করতে পারে। কিন্তু সব থেকে বড় নাম যেটা আমি তুলবো সেটা হচ্ছে রোমান রেন্স নিজে, যে রাজা হেরে গেছে যাকে বলতে গেলে, তো তারপরে কি রাজা কি আবার স্টেপ আপ করবে তার কি বলবো মানে সিংহাসন পাওয়ার জন্য বা মুকুট পাওয়ার জন্য বারে বার টাইটেল পাওয়ার জন্য সোজা ভাষায় আসি, তো অবভিয়াসলি এটাও কিন্তু ক্লাসিক হতে পারে। কিন্তু আমার মনে হয় যে রোমান রেন্সকে এখন একটু টাইম দেবে, কিন্তু সারপ্রাইজিংলি যদি রোমান রেন্সকে যদি রতে অ্যাপিয়ারেন্স করে, আমার মনে হয় রতে তো করবে না, কিন্তু স্ম্যাকডাউনে হতে পারে যে রোমান রেন্স হয়তো এটা হয়তো লাস্ট টাইম অ্যাড্রেস করলো, আর তারপরে রোমান রেন্স একটা লং ব্রেকে চলে গেলো, সেটাও হতে পারে, কারণ রোমান রেন্সে এখন কিন্তু একটা অ্যাড্রেস করা খুব দরকার, কারণ অবভিয়াসলি রোমান রেন্স ব্লাড লাইনকে কীরকমভাবে অ্যাড্রেস করবে, তার কাছে টাইটেল নেই, তাহলে সেটাও কিন্তু প্রচুর ফ্যান্সদেরকে কাঁদিয়ে দেবে। আমার মনে হয় এটা একটা বিগেস্ট মুভমেন্ট হবে যে রোমান রেন্স মুখ দিয়ে কিছু বলবে, আর স্টিল আমার মনে হয় ট্রাইবাল চিফ ক্যারেক্টার কিন্তু থাকবে, হ্যাঁ টাইটেল নেই ঠিকই, বাট স্টিল রোমান রেন্সের ওই অ্যাট্রাকশন কিন্তু রোমান রেন্স তৈরি করে দিয়েছে তার কী বলবো মানে স্টোরি লাইন থেকে, তার প্রোমো থেকে, তার অ্যাটিটিউড থেকে, এগেন মানে কিছু বলার নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রোমান রেন্সের একটা অ্যাড্রেস করা দরকার, কিন্তু একদিন আমার মনে হয় রোমান রেন্স কোডি রোডসের রিম্যাচ তো এরকমভাবে হবে না যে হ্যাঁ রোমান রেন্স স্টেপ আপ করে বলবে যে আমি আমার রিম্যাচ চাই রাসেলমেনিয়া, তো এরকম কিছু আজও মনে হবে না। কিন্তু গাইস এটা অ্যাঙ্গেল হতে পারে যে ডাব্লিউডাব্লিউই হয়তো রককে দিয়ে করতে পারে যে হ্যাঁ রোমান রেন্স হেরে গেছে, কিন্তু রোমান রেন্স ডিমান্ড করছে একটা রিম্যাচ, আর রক গাইস এই ম্যাচটাকে গাইস বিল্ড করতেই পারে গাইস, এটাও কিন্তু নেক্সট লেভেল হতে পারে। কিন্তু আমরা হয়তো রোমান রেন্সকে ওইভাবে সামনে আসতে দেখবো না, কারণ রোমান রেন্স হয়তো ডিরেক্ট হয়তো কোডি রোডসকে ফেস করলো সেই ম্যাচে। কিন্তু তোমরা অনেকে বলবে তাহলে কি এটা কোডি রোডসের ফার্স্ট টাইটেল ডিফেন্স ফর্মার চ্যাম্পিয়নের এগেনস্টে হলো, আর সেটাও একটা ক্লাসিক হবে যে তাহলে কি কোডি রোডস আবার রোমান রেন্সকে হারাবে, কারণ অবভিয়াসলি কোডি রোডস এখন যদি টাইটেল
টাইটেল রান যদি লং না দেয় তাহলে তো প্রচুর আজও লাগাতাম পলিরসকে। তোমরা কোম্পানি ফেস বানাচ্ছো তো সেটা কিন্তু খুব দরকার যে পলিরস হয়তো এক বছর বা হয়তো 400-500 দিন ডেফিনেটলি একটা লং টাইটেল রান তার দেওয়া কিন্তু খুব দরকার। আমি বলো যে খুবই দরকার, মানে এটা না করলে তাহলে তোমরা পলিরসকে কি বানালে, আমার এটাই সবথেকে বড় প্রশ্ন হবে। তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু সবথেকে বেশি দরকার। কিন্তু গাইস লাস্ট মোমেন্টে আমি যেটা বলবো যে হ্যাঁ ভাই, কোডি রোডস আর রোমানিসের ম্যাচ নাও হতে পারে, কিন্তু যেটা হতে পারে যেটা আমরা অলরেডি রসলমিনে আগে থেকেই ফিল পাচ্ছি সেটা হচ্ছে গাইস রক আর কোডি রোডসের ম্যাচ। এবার দেখো অবভিয়াসলি রক আর কোডি রোডসের ম্যাচ যে কোনো প্রিমিয়ার ইলেভেনটা তো হবে না, হ্যাঁ সৌদি আরবের জন্য বুক করতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ক্লাসিক হতে পারে গাইস সামার স্ল্যামের জন্য বিল্ড আপ। আর গাইস এখানে হয়তো আমরা এরকমই দেখতে পাবো যে রক গাইস অবভিয়াসলি রতে আসলো আর কোডি রোডসকে ইন্টারাপ্ট করলো আর কোডি রোডসকে বললো যে হ্যাঁ তুই তোর স্টোরি ফিনিশ করে দিয়েছিস ঠিক, কিন্তু তুই আরেকটা স্টোরি স্টার্ট করেছিস, এটা হচ্ছে ব্লাড লাইনের সাথে তুই যে এই যে উলঝেছিস তো তার স্টোরি স্টার্ট করেছিল, আর এই স্টোরি হয়তো তোর রোমিন রেন্সের সাথে নেই, কারণ তুই রোমিন রেন্সের সাথে তোর কিন্তু তোর স্টোরি ফিনিশ করে দিয়েছিস, কিন্তু তোর স্টোরি স্টার্ট হচ্ছে আমার সাথে ফাইনাল বসের সাথে। এটাও কিন্তু গাইস ক্লাসিক হতে পারে যে রক আর কোডি রোডসের একটা হয়তো আমরা কি বলবো মানে একটা ইন্টারাকশন দেখতে পেলাম, একটা প্রোমো দেখতে পেলাম, আর কোডি রোডস এখনো বলতে কিন্তু রকের ওপর কিন্তু কোনো কিছু এখনো কিছু করেইনি, আমি বলবো কিছুই করেনি, জাস্ট স্টিল ওই তো ভাই মার্কে গেছে, ইভেন রসেলমেনিয়া পিনও হয়েছে, তো সেক্ষেত্রে কোডি রোডসের কিন্তু দরকার যে ওই বদলা পূরণ করা যেটা কালকে তিনি পিন হয়ে গেছিলেন। তো সেটাও কিন্তু ক্লাসিক হবে যে হ্যাঁ সামার স্ল্যামে হয়তো আমরা দেখতে পাবো যে হ্যাঁ কোডি রোডস আর রকের ম্যাচ হলো, আর এখানে হয়তো কোডি রোডস রককে হারালো, কিন্তু ওখানেও কিন্তু আরো অ্যাঙ্গেল আসতে পারে যে যেটা আমি রোমেন রেন্সকে নিয়ে ডিসকাশন করার সময় সেখানে ডিসকাস করবো। কিন্তু মেজর আমার মনে হয় হ্যাঁ এখন যদি বড় অপোনেন্ট আমরা দেখি তাহলে কোডি রোডসের সামনে রক আছে সবথেকে বড়, গাইজ ফাইনাল বসকে ইউজ করা কিন্তু সবথেকে বেশি দরকার। এটা কাইন্ড অফ তোমাদের মনে হবে ঠিক ওই অথরিটির যে স্টোরি লাইনগুলো সবসময় হয়ে এসছে না তেমন অনেকটা মনে হবে, কিন্তু আমার মনে হয় এটা খুবই দরকার। তাই কালকে এক্সপেক্ট করা যায় যে গাইজ রক হয়তো এখানে একটা মানে ইন্টারফেয়ার করতে পারে গাইস, কোডি রোডসকে ইন্টারাপ্ট করতে পারে রয়ের প্রোমোর মধ্যে, আর এটা গাইস একটা ক্লাসিক রোল প্লে হতে পারে। ইভেন গাইস রক হয়তো কোডি রোডসকে পেটাতেও পারে গাইস, এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো। ইভেন সিএস রয়ের সাথে আটকাতেও আসলো, সেখানেও গাইস অ্যাঙ্গেল হতে পারে। তবে আমার মনে হয় কালকে রক প্রচুর ধামাকেদার হবে, ইভেন অবভিয়াস ভাবে কোডি রোডসকে শুধুমাত্র অ্যাড্রেস করা ফ্যান্সদেরকে কোডি ক্রাইবেবিসদেরকে শুধুমাত্র তাই নয় আরও বড় কিছু হবে। তবে তোমাদের কি মনে হয় তোমার সেই কমেন্টে জানাতে পারো। গাইস অনেক ডিসকাশন কিন্তু আজকে হবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।